아 누구 와 누구 와 누구 와 তারপর আমি কি করলাম, বেটুল এখানে একটা কাপড়ে বেল্ট ছিল, মানে বাচ্চাদের 3 বছরের বাচ্চা তো ওই বেল্ট ছিল, সঙ্গে সঙ্গে বেঁধে দিলাম। বেঁধে বলে ড্রেস চেঞ্জ করে নাইটি পরেছিল, পরে আসবো তো ধরে ওখানে মেডিসিন সাহেবে ঢোকালাম। তো সে বলতে পারে না, ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছে স্ন্যাক বাইট না, চিকিৎসা করছেন বা তবে মাথার চুল থেকে মানুষ জ্বলছে করছে, আর চেস্ট আর গলাটা একটু হঠাৎ করে উঠে গেল। তারপর থেকে যে ভমিটিংটা হয়েছে পুরো গ্রিন, একটুখানি করে হলো মা বাড়িতে আসি না, পাশাপাশি আমার বাড়িতে সকাল 9টা 30 সময় ঢুকেছি, আর গীতা সাজার থেকে 5টার মধ্যে হয়েছে। আর এই বাথরুম ও ইউজ করে নিচ্ছে, উপরে তিনতলে বাথরুম। চাবি না পড়ে, হ্যাঁ হ্যাঁ, এটা নিচে চাবি না পড়ে, জানি না এটা আমাকে দিল না, দিল তো, হ্যাঁ ওই ঘরের চাবি ওর কুসুমা মায়ের কাছে আছে। যাকে রাখো হাতের কাছে, এখন কিছু দেখতে পেলাম না আপাতত, আর কিছু বলার না। কি মনে হয়, কি মনে হচ্ছে? আপনি তো দেখলেন, একটা ভিজিট করলেন, তাদের সাথে কথা বললেন, এবং বাথরুম যেখানে ঘটনাটা ঘটেছে সেটাও দেখলেন, কি মনে হচ্ছে প্রাথমিক ভাবে, কি মনে হচ্ছে? আপনার নাম ম্যাডাম? রিবেদি কনসালট্যান্ট নাম। তাহলে কি এরপরে আপনারা অন্য এই রিলেটেড কোথাও দেখবেন বা এই এলাকায় আর ঘুরে দেখবেন? ঠিক আছে, আমি অফিসকে গিয়ে বলবো। এটা কি আলটিমেট মেডিকেল রিপোর্টের পরেই বোঝা যাবে কি? হ্যাঁ, সেটা ডিটেইলস পরে। যদি নামটা বলেন, নামটা একটু বলুন। আমি সুবিধা নেই, ভালো তো সচেতন হবে মানুষ। দিদি নাম? ডক্টর শ্রাবণী মন্দির, রিবেদি কনসালট্যান্ট ফ্রম সিএমএইচ অফিস। ওকে।